এবছর শীত ত্রিপুরার বুকে এখনো জাঁকিয়ে পড়েনি। মাঝে দুই একদিন শীত বেশি পড়লেও এখন শীতের দাপট তেমন একটা নেই। নেই উত্তরের হিমেল হাওয়া, নেই কুয়াশার দাপট। সকালে সূর্য উদিত না হলেও শীত তেমন একটা অনুভূত হয় না। শীতের দাপট অপেক্ষাকৃত কম হওয়ায় শীতবস্ত্রের চাহিদাও অনেকটাই কম। মানুষ শীতবস্ত্র ক্রয়ে এখনো ব্যস্ত নয়। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ টাকার শীতবস্ত্র নিয়ে বসলেও রাজধানীর ব্যবসায়ীদের মুখে হাসি নেই। যদি শীত বেশি অনুভূত না হয় তাহলে শীতবস্ত্র বিক্রি করে লোকসানের শিকার হতে হবে, এই দুশ্চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা। অন্য বছর থেকে তো সেল কম, শীতের মাল তো অনেক তুলছি আমরা, বিক্রি বাট্টা সেরকম নাই। শীত দুদিন পড়ছিল একটু সেল আছে, শীত নাই সেল এরকম নাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।